তারা সবাই ছিলেন মিন যুররিয়্যাতি আদম, আদমের বংশধর। তাহলে আদম ছিলেন মানুষ, তার বংশে যারা এসেছে সবাইকে মানুষ, আর এই আদমের বংশধর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে সকল নবী এবং রাসূল ছিলেন মানুষ। ভাই স্পিকার একটু কমায় দেন। তারপরে ওয়ামিম্মান হামালনা মা নূহিন মিন আমিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়ামিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা। অনুরূপভাবে নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন হলো, সব মানুষ ধ্বংস হয়ে গেল, তখন যারা ইমানদার ছিলেন, নূহ আলাইহিস সালামের নৌকার উপর যারা আরোহণ করেছিলেন, তাদের মধ্য থেকে আবার পরবর্তীতে বংশ পরস্পর ছড়িয়ে পড়ে, এদের মধ্য থেকে এবার আল্লাহ তাআলা নবী রাসূল পাঠান। বলছেন অমিম্মান হাদাইনা, এই নবী রাসূলদেরকে আমি হেদায়েত দান করেছি, ওয়াজতাবাইনা, এবং তাদেরকে আমি নির্বাচিত করেছি বিশেষভাবে। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খররু সুজ্জাদা ওয়া বুকিয়্যা। এই নবী এবং এই নবীদের উপর যারা ঈমান এনেছিলেন তাদের বৈশিষ্ট্য, যখনই তারা আল্লাহর কোনো কালাম, আল্লাহর কোনো কিতাব উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাতেন, আল্লাহর বাণীগুলো শোনার পর খররু সুজ্জাদাও ও বুকিয়্যা, কাঁদতে কাঁদতে বিনয়ী হতে হতে আল্লাহর সামনে তারা সাজদায় অবনত হয়ে যেত। এই নবীগণ এবং তার উপর তাদের উপর যারা ঈমান এনেছিলেন সেই মোমেনগণ। এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম, সকল আম্বিয়া তারা ছিলেন মানুষ।